নিয়োগ দুর্নীতি যত রহস্যময়ীর সন্ধান পাওয়া যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে মদন মিত্রর এলাকায় অথবা মদন মিত্রের সঙ্গে তার ছবি। এই শ্বেতাকে চেনেন? শ্বেতা চক্রবর্তী, লেটেস্ট যার ছবি প্রকাশ। শ্বেতা তুমি বলছো, সুন্দরী রহস্যময়ী লাস্যময়ী, বেলঘরিয়া খামারহাটি পৌরসভার ওনাকে ইঞ্জিনিয়ার। আমি দেখলাম তোমাদের নিউজ মিডিয়া দেখে, আমি চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছিলাম, চেয়ারম্যান বললে হ্যাঁ এরকম একটি মেয়ে কাজ করে, তবে সে যে এসব করে এসব তো আমি জানতাম না, সে একটা প্রসেসের মধ্যে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছে, আমি জয়েন করতে দিয়েছি, ওখানে আবার অর্পিতা থাকে। এখন যত সুন্দরী লাস্যময়ী, তাদের যদি বেলঘরিয়া ভালো লাগে, বাগান তো অনেক হয়, বৃন্দাবন তো একটাই, তো তাহলে তো আর কৃষ্ণকে দোষ দেওয়া যায় না। সব লাস্যময়ীদের যদি পছন্দের জায়গাটা বেলঘরিয়ায় হয়, তাতে আমি কি করি বলো তো, ম্যায় ক্যা করি। যেটি ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা কামারহাটি মিউনিসিপ্যালিটির অপোজিটে, সেখানে স্থানীয়রা বলছেন আপনার মামা হন কি অয়নশীল, মামা ভাগ্নি পরিচয় আপনারা থাকেন? না, সম্পূর্ণ মিথ্যা কথা, উনি ওখানে থাকতেনই না, সম্পূর্ণ মিথ্যা কথা, উনি ওখানে থাকতেনই না। একটি বিষয় সেটা হচ্ছে ডকুমেন্টসের ভিত্তিতে আপনার সঙ্গে সামনে এসেছে অনেকগুলো ডকুমেন্টস এসেছে, যেমন জানা যাচ্ছে অয়নশীলের অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা যাচ্ছে আপনার কাছে 10 লক্ষ টাকা করে 3 বার, 20 লক্ষ টাকা একবার, 5 লক্ষ টাকা একবার অয়নশীল দিয়েছিল, কেন? না দেখুন, আমি বললাম না, আমি ওনার থেকে ফ্ল্যাট কিনেছিলাম, আমি ওনাকে টাকা দিয়েছি, সেই এগ্রিমেন্টও আমার কাছে আছে, সেই ব্যাংক ট্রান্সফারও আমার কাছে রয়েছে, যদি দেখানোর প্রয়োজন হয় আমি নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে? আমি ওনাকে টাকা দিয়েছি, কিন্তু সেই ফ্ল্যাটটা আমি রেজিস্ট্রি করিনি, পরবর্তীকালে সেই ফ্ল্যাটটা আমি ছেড়ে দিই, সেই জন্য উনি আমাকে সেই টাকাটা ফেরত দিয়েছেন আমার অ্যাকাউন্টে, 55 লক্ষ টাকা। হ্যাঁ, কোথায় এই ফ্ল্যাটটা কিনেছেন? আমি চুচুড়ায় ফ্ল্যাটটা কিনেছিলাম ওনার থেকে, ঠিক আছে, কিন্তু এগ্রিমেন্ট হয়েছিল ওনার সাথে আমার, কিন্তু সেই পরবর্তীকালে সেই ফ্ল্যাটটা আমি নিয়ে নিই, উনি সেই টাকাটা আমাকে ফেরত দেন, সেই টাকাটাই ফেরত দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ওনার সঙ্গে আপনার যে যোগাযোগ সেটা কবে থেকে হলো? আপনি প্রথমে তো পঞ্চায়েত দপ্তরে চাকরি করতেন। হুম হুম হুম। কবে থেকে যোগাযোগ? ওখান থেকেই, উনিও ওখানে চাকরি করতেন। কোন সালে এটা? এটা 2018-র আগে, মানে এই ধরুন 2017 এরকম এই টাইমে। ওনারই এবিএস ইনফোজোনে, আপনি জানেন এই বিষয়টা কি কাজ হতো? না আমি জানি না কি কাজ হতো। আপনি আপনি ওনার সঙ্গে, মানে ওনার সঙ্গে পরিচয় ছিল বলছেন, সেটা কোন ভিত্তিতে, মানে কোন কোন কাজ করেছেন ওনার সঙ্গে আপনি? আমি ওনার প্রোডাকশন হাউসে কাজ করেছি। কোন প্রোডাকশন হাউসের নামটা? ওনার প্রোডাকশন হাউস এবিএস এরকমই কিছু একটা ছিল, এবিএস ইনফোজোন এরকম, এই প্রোডাকশন হাউসে যে যেটা কবাডি কবাডি সিনেমা হয়েছিল সেই সিনেমায় আমি কাজ করেছি। একটাই সিনেমা তো? হ্যাঁ, আর একটা শর্ট ফিল্ম হয়েছিল সেখানে আমি কাজ করেছি, কাউন্টিং বলে একটা শর্ট ফিল্ম হয়েছিল ওখানে আমি কাজ করেছি। সিনেমাটা রিলিজ করলো না কেন? সেটা তো আমি বলতে পারবো না কেন রিলিজ করলো না, আমরা ওখানে অভিনয় করেছি, কাজ করেছি, কিন্তু রিলিজ কেন করলো না সেটা আমি জানি না। আমাদের ডাবিংও হয়নি, আমাদের ডাবিংও হয়নি এখনো অবধি, ঠিক আছে, এখনো কাজ বাকি রয়েছে। কত টাকা পারিশ্রমিক ছিল আমার? পারিশ্রমিক কোনো সেরকম ভাবে এগ্রিমেন্ট কিছু হয়নি আমার সাথে, মৌখিক মানে মৌখিক এগ্রিমেন্ট হয়েছিল। গাড়ি দিল আপনাকে? হ্যাঁ, উনি দেখুন গাড়িটা উনি আমাকে ইউজ করতে দিয়েছিলেন, ঠিক আছে, কিন্তু আমি পরবর্তীকালে সেটাকে আমি ওনাকে ফেরতও দিয়ে দিই গাড়িটা, আমার কাছে আমি ইউজও করিনি, ওনার কাছেই থাকতো গাড়ি। আপনি তো বললেন গাড়িটাকে আপনাকে পারিশ্রমিক বাবদ দিয়েছিল। হ্যাঁ, পারিশ্রমিক বাবদ দিয়েছিল, গাড়িটা আমাকে ইউজ করতে উনি দিয়েছিলেন, কারণ সিনেমার সময় তখন এদিক ওদিক আমার যেতে হয়েছিল, আমার কাছে গাড়ি ছিল না, তাই সেই জন্য উনি বলেছিলেন গাড়িটা ইউজ করতে আমাকে। অয়নশীলের স্ত্রী কাকুলিশীল, তার সঙ্গে কি আপনার যোগাযোগ ছিল, তার মাধ্যমে অয়নের সঙ্গে আপনার পরিচয় ছিল, নাকি অয়নশীলের সঙ্গে কর্মসূত্রে? হ্যাঁ, ওনার ওয়াইফের সাথেও আমার খুব ভালো পরিচয় আছে। এনাদের যে কাজ সেই সম্পর্কে নিশ্চয়ই জানতেন তো, মানে এই সমস্ত বিভিন্ন জায়গায় ধরুন রিক্রুটমেন্ট, বিভিন্ন জায়গায় ধরুন পুরসভা পরীক্ষা সংক্রান্ত বিষয়, সেটা কি কাজ হতো এখানে? আমি এই সম্পর্কে কিছু জানি না, উনি কি কাজ করতেন না করতেন সেই সম্পর্কে, রিক্রুটমেন্ট সম্পর্কে আমি কিছু জানি না। এই আপনার একাধিক নথিপত্র যেটা পাওয়া যাচ্ছে বলছেন, এই টাকার হিসাবটা পাওয়া যাচ্ছে 55 লক্ষ টাকা, যেটা উনি আপনাকে দিয়েছিল বললেন। এত টাকা উনি দেননি আমাকে, আমার ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, ঠিক আছে, এত টাকা উনি দেননি না আমাকে, ঠিক আছে, আমি যে ফ্ল্যাট কেনার জন্য যে টাকাটা দিয়েছি সেটাই উনি আমাকে ব্যাংকে ফেরত দিয়েছেন, ট্রান্সফার করেছেন, এত টাকার কোনো গল্পই নেই এখানে। এখন কি করেন? আমি চাকরি করি এখন পুরসভা। হুম। আর অভিনয় জগতে, মানে আপনার আশা হাতে করি সেটা কিভাবে, মানে এই অয়নশীলের সঙ্গে কি থেকেই হাতে করি হল? ওনার পরিচয় না, তার আগে আমি মডেলিং করতাম, বিভিন্ন জায়গায় কাজ করেছি আমি, ঠিক আছে।
যদি তদন্তকারী সংস্থা কেউ কি আপনার সঙ্গে কোনো যোগাযোগ করেছে বা আগামী দিনে আপনি সহযোগিতা করতে রাজি? হ্যাঁ অবশ্যই, আমার সাথে এখনো ইডি বা কোনো তদন্তকারী সংস্থা কোনো যোগাযোগ করেনি, যদি ওনারা যোগাযোগ করেন অবশ্যই আমি যাব।